হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লাসশিপ মেন এক্সামের সিলেবাস সম্পর্কে জানবো ঠিক আছে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে তাদের বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে থেকে বেলেগণকে প্রেস করে রাখবে তাহলে কী হবে আমি যখনই কোনো এডুকেশনাল সম্পর্কে তো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা শুরু করবো আজকের বিষয় আমাদের মেন এক্সামের সিলেবাস সম্পর্কে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি গ্রুপে আমাদের পরীক্ষাটি হচ্ছে তো এখানে ইংলিশ আর বাংলা থাকছে ইংলিশে থাকছে পঞ্চাশ নাম্বার বাংলায় থাকছে পঞ্চাশ নাম্বার এই মোট একশো নাম্বারের পরীক্ষা সময় ডিউরেশন হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা ঠিক আছে তো রুপ এতে রয়েছে আমাদের ইংলিশ সিলেবাস তো ইংলিশে কী কী থাকছে ইংলিশে থাকছে ড্রাফটিং অফ এ রিপোর্ট মানে রিপোর্ট রাইটিং সামারি অর প্রেস রাইটিং ঠিক আছে তারপরে থাকছে গিয়ে ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি সাঁওতালি থাকবে ইন্টু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গ্রুপ এর সিলেবাস তো তারপরে দেখব গ্রুপ বি সেখানে থাকছে বাংলা আর এখানে আমাদের কি কি থাকছে রিপোর্ট ড্রাফটিং একই রকম সেখানে এই বাংলার ক্ষেত্রেও একই রকম একটা প্রতিবেদন থাকবে সামারি থাকবে সামারি অর প্রেসি রাইটিং ট্রান্সলেট ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি আর সাঁওতালি ঠিক আছে তো এই হচ্ছে সিলেবাস তো বন্ধুরা এখানে যে সকল সামারি রিপোর্ট রাইটিং ঠিক আছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট এই সকল কোয়েশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে ঠিক আছে এখানে উল্লেখ করা রয়েছে যে মাধ্যমিকর ক্লাস টেন লেভেল তো এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো হচ্ছে আর বন্ধুরা আমরা জানি যে ক্লাসশিপের এক্সামিনেশনটি হচ্ছে চোদ্দ ছয় দুই সালে তাহলে ছয় নম্বর মাসের চোদ্দ তারিখে সম্ভবত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লাসশিপের মেইন এক্সামের সিলেবাস সম্পর্কে জানলাম তো এখানে আমরা মোট কথা দেখতে পেলাম যে গ্রুপ এতে রয়েছে ইংলিশ গ্রুপ বিতে রয়েছে বেঙ্গলি তো এখানে প্রত্যেকটি গ্রুপে পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এক ঘন্টার ঠিক আছে আর এখানে আমাদের পরীক্ষাটি সম্ভবত হতে চলেছে জুন মাসের চোদ্দো তারিখে দু সালে তাই না তো এটা প্রভাবলি বলছে আর সম্ভবত আগে হতে পারে পরে হতে পারে আর বন্ধুদেরকে আরেকটা বিষয় বলবো যে সকল বন্ধুরা ইংলিশে নার্ভাস আছো ঠিক আছে তাদের জন্য বলবো আমি স্পেশালি একটা টিচারের কাছে যেতে কারণ ইংলিশে অনেক কিছু ম্যাটার করে গ্রামাটিক্যালি অনেক বিষয় আছে যেগুলো খুবই ইম্পর্টেন্স যাদের কাছে ইংলিশ খুব সহজ তারা তো পারবেই কিন্তু যারা পারছো মানে গ্রামাটিক্যালি অনেক ভুল ভুলভ্রান্তি করো বা স্পেলিং মিস্টেক করো হ্যাঁ সেন্টেন্স ঠিকঠাক বুঝতে পারো না বা টাইম অ্যান্ড টেন্সে প্রবলেম হয় ঠিক আছে সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে তো তাদের জন্য বলবো আমি একটা স্পেশাল টিচারের কাছে যেতে ইংলিশ টিচারের কাছে আর যদি সেরকমভাবে না হয় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবে আমরা দুদিনের দিনের মধ্যেই ইংলিশ ক্লাস শুরু করব কীভাবে সামারি রাইটিং স্পেস রাইটিং রিপোর্ট রাইটিং লিখতে হয় এবং টু কীভাবে ইংলিশে ট্রান্সলেট করব সেই সকল তথ্যাদি সম্পর্কে আমরা এই চ্যানেলটিতে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে